কৃষ্ণনগরে তরুণী খুনে সন্দেহে রহস্যময়ীর ভূমিকা, নিহত তরুণী ও ধৃতের বান্ধবী সে, তার সঙ্গেই নাকি সম্প্রতি সম্পর্কে জড়িয়ে পড়েছিল ধৃত রাহুল বোস, সেই বান্ধবীর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ময়না তদন্তকারী চিকিৎসক। অন্যদিকে নিহত তরুণীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। কৃষ্ণনগর কাণ্ডে নিহত তরুণীর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। ময়নাতদন্তে জীবন্ত দগ্ধ এমন তথ্য উঠে এলেও তার বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। এই পরিস্থিতিতে আজ কৃষ্ণনগরের ঘটনাস্থল পরিদর্শন করেন ময়নাতদন্তকারী চিকিৎসক। এখানে এসে তারা সামগ্রিকভাবে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং যারা পোস্টমর্টম করেছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে গেলে পোস্টমর্টমের পাশাপাশি সংশ্লিষ্ট যে স্পট রয়েছে সেই স্পটে ভিজিট করতে হয় এবং সেই মতোই আজকে যারা চিকিৎসকরা ছিলেন ময়নাতদন্তে তাদের তরফে স্পট ভিজিট করা হয়। কিন্তু স্পট ভিজিটের পর খুব গুরুত্ব সরি যে ঘটনাটি এখনই বলা যাচ্ছে না সেটা সুইসাইড নাকি না সেটা মার্ডার না অন্য কোনো ঘটনা, অর্থাৎ পুরো স্পট ভিজিট করার পর বিষয়টা নিয়ে একটা রিপোর্ট তৈরি হবে এবং তারপরই তারা তাদের সিদ্ধান্তের কথা জানাতে পারবেন। আমরা দেখছিলাম আমাদের ফাইন্ডিং গুলো কোরাবোরেট করছে কিনা, ইফ ইট কোরাবোরেটস দেন উই উইল ডেফিনেটলি ডিসকাস। আর আপাতত আমাদের ডাইরেক্ট যে পোস্টমর্টেম রিপোর্টের যে ফাইন্ডিং ছিল কিছু প্রাইমা ফেসি এভিডেন্স তো আপনাদের সঙ্গে ডিসকাস করা হয়েছে, আমরা বলেছি। ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে নিহত তরুণীর প্রেমিক রাহুল বোসকে। যদিও ধৃতের পরিবারের দাবি ঘটনার রাতে সে বাড়িতেই ছিল, বাবার পর একই দাবি ধৃতের মায়ের। সেদিন রাতেও মোটামুটি বাড়িতে বেশিরভাগ টাইমেও বাড়িতেই ছিল, একটুখানি টাইম বেরিয়েছিল, বন্ধু ফোন করেছিল তার জন্য। সকাল 11টার থেকে সন্ধ্যা অবধি রানাঘাটেই ছিল, তারপর সেখান থেকে এসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। তারপরে মেয়েটির মা ফোন করে, আমি জিজ্ঞেস করেছি, আমাকে বলেছে বন্ধুদের সঙ্গে রানাঘাটে যাচ্ছি, এইটুকুই শুনেছি। আজ কৃষ্ণনগরে নিহত তরুণীর বাড়িতে যান শুভেন্দু অধিকারী, কথা বলেন তরুণীর পরিবারের সঙ্গে। সেখানে আইসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সিবিআই তদন্তের দাবি করেন বিরোধী দলনেতা। আইনি লড়াইয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু। উনাদের আইনি লড়াই এবং উনারা যে ধরনের লড়াই করবেন তাতে যদি আমাদের সাথী করেন কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, আমরা পরিবারের পাশে থাকব। পরে সেটা তিকন প্রেম অবশ্যই সেটা থাকতে পারে, তো সেটা পুলিশের ইনভেস্টিগেশনে সেটা ব্যাপার। এবং কিন্তু যে সুইসাইড বলে যে জায়গাটা বলা হচ্ছে সেটা সম্পূর্ণ ভ্রান্ত, বিভ্রান্তিমূলক এবং এটা একটা সুপরিকল্পিত মার্ডার। অন্যদিকে ইতিমধ্যেই ঘটনায় এক রহস্যময়ীর নাম উঠে এসেছে, সে নিহত তরুণী ও ধৃত দুজনের কমন ফ্রেন্ড। তৃতীয় প্রেমের কথাও উঠে আসছে যে যুবক রাহুল, তার দাবি ঘটনার দিন সে কিন্তু রানাঘাটে তার আরেক বান্ধবীকে নিয়ে গেছিল সিনেমা দেখতে। অ্যাকচুয়ালি হচ্ছে কি পুরো মার্ডার, পরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছে। একটা লেডিস আছে, একটা মেয়ে আছে, জানায়নি প্রশাসন, জানায়নি আমাদের। আর আপনারা নিজেরও পারিবারিক সূত্রে কিছু জানতে পেরেছেন? না, পারিবারিক সূত্রে ধরুন আমার ভাই যে কিন্তু সেরকম প্রকৃতির মেয়ে ছিল না যে সুসাইড করবে, এটা কোনো মতে সম্ভব নয়। সূত্রের খবর, ঘটনার দিন ধৃত রাহুল বোস ওই বান্ধবীর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল। কৃষ্ণনগরের ঘটনায় রহস্য ভেদে এখন সেই বান্ধবী তদন্তকারীদের আতশ কাঁচে। পলাশকান্তি মণ্ডল ও বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফারাক্কায় নাবালিকা ধর্ষণ খুনে গ্রেফতার আরও এক। গ্রেফতার শুভ হালদার নামে এক প্রতিবেশী যুবক নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে। ফারাক্কায় শিশু কন্যাকে ধর্ষণ ও খুনে পুলিশের জালে আরও এক। গ্রেফতার করা হয়েছে শুভ হালদার নামে 21 বছরের এক যুবককে। ফরাক্কা থানার রেল কলোনি এলাকার বাসিন্দা সে। ইতিমধ্যে সামনে এসেছে নাবালিকার ময়নাতদন্তের রিপোর্ট। ফরাক্কায় নাবালিকাকে খুনের ময়নাতদন্তে ধর্ষণের উল্লেখ, ধর্ষণ করেই শ্বাসরোধ, শরীরে একাধিক হাড় ভাঙার প্রমাণ রিপোর্টে।
সেই রিপোর্ট এসে পৌঁছেছে রিপাবলিক বাংলা হাতে, যেখানে স্পষ্টত লেখা রয়েছে ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট অব দ্য ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি লেখা রয়েছে দেয়ার ইজ দ্য মেডিকেল এভিডেন্স অফ রিসেন্ট ফোর্সফুল পেনিট্রেশন ইনটু হার ভ্যাজাইনা, অর্থাৎ তার ভ্যাজাইনাতে যে ধর্ষণের উল্লেখ রয়েছে, ধর্ষণের নমুনা রয়েছে, সেই কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে এই পোস্টমর্টেম রিপোর্টে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ময়না তদন্তে ধর্ষণের উল্লেখ, মৃত্যুর আগে যৌন নির্যাতন করা হয়েছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে, শিশুকন্যার শরীরের একাধিক হাড় ভাঙা। যদিও প্রথমে ধর্ষণের অভিযোগের নিতে গড়ি বসের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে, পরে চাপের মুখে ধর্ষণের অভিযোগে নেওয়া হয়। পুলিশের উপর আপনার কতটা আশা ভরসা আছে? না, পুলিশের উপরে নেই, আমাদের সাথে যারা ছিল কোর্টের আইন আমি তাদেরকে ভরসা করি। আমি চাই ওর সাথে যারা যুক্ত আছে তারাও ফাঁসি পাক, তারাও শাস্তি চাই, তাদেরও শাস্তি চাই আমি। শুক্রবার বিকেলে দুই সদস্যের প্রতিনিধি দলের ফরেন্সিক টিম তরক্কায় অভিযুক্ত দীনবন্ধু হালদারের বাড়িতে পৌঁছায়। নাবালিকা শিশুকন্যার নির্যাতন করে খুন করার ঘটনায় যাবতীয় তথ্য সংগ্রহ করেন ফরেন্সিক আধিকারিকরা। ঘটনার আগেই পুলিশের জালে প্রতিবেশী দীনবন্ধু হালদার, তার বাড়ি থেকেই উদ্ধার হয় শিশুকন্যার বস্তা বন্দি দেহ। এবার জালে আরও একজন। ইন্দ্রাশিস বাগচি ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাজল কেষ্টর দ্বন্দ্ব কি সেই তিমিরেই? বীরভূমে ব্লক ভিত্তিক তৃণমূলের বিজয় সম্মিলনীতে তেমনই ইঙ্গিত দিচ্ছে, যেখানে কেষ্ট যাচ্ছেন সেই মঞ্চে দেখা নেই কাজলের, আবার যেখানে কাজল সেখানে গড়হাজির কেষ্ট। তবে নিজেদের ঠান্ডা লড়াইয়ের কথা স্বীকার করলেন না দুই যুযুধান পক্ষই। আমরা সব হানাহানি ভুলে যাবো, সবকিছু ভুলে আমরা সবাইকে নিয়ে চলবো। মুরারই থেকে ময়ূরেশ্বর, ভেদাভেদ ভুলে বারবার মিলেমিশে চলার বার্তা শোনা যাচ্ছে নিরুত্তাপ কেষ্টর গলায়। কিন্তু আদৌ কি মিলছে বীরভূম তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব? জল্পনা বাড়াচ্ছে কাজল কেষ্টের দূরত্ব। শনিবার ময়ূরেশ্বরের বিজয় সম্মিলনীতে অনুব্রত গেলেও তাকালেন না নানুরের দিকে। বিজয়া সম্মিলনীতে গত তিন দিনে ছটি ব্লকে উপস্থিত থেকেছেন অনুব্রত মণ্ডল, কিন্তু প্রত্যেকটিতে গড় হাজির ছিলেন কাজল শেখ। আর আজ যখন নানুরে বিজয় সম্মেলনী হলো, তখন সেখানে কাজল শেখের উপস্থিতি, গড় হাজির অনুব্রত মণ্ডল। কেষ্টর চেয়ার ফাঁকা রেখে শুরু হয় নানুরের সভা। কেন নানুরে গেলেন না কেষ্ট? জেলা সভাপতির শারীরিক অসুস্থতাকে হাতিয়ার করে নিজেদের ঠান্ডা লড়াইকে লঘু করার চেষ্টা করেন কাজল শেখ। অনুব্রত মণ্ডল অনুপস্থিত, কি বলবেন? উনার শারীরিক অসুস্থতা আছে, সভাপতি আজকে দুজন মিলে তিনটে বিজয় সম্মেলন আছে, তো এখান থেকে অনেক ডিসটেন্স সভাপতি তিনি আসতে পারেননি। একই রকম সাফাই শোনা গেল অনুব্রতর গলাতেও। মানে বিকাশ দেখেছে, সুমন উঠেছে, সবাই হাত থেকে পাঠালাম। একটা বিজয়ী সম্মেলনী এক জায়গায় সম্মান দিতে পারবে? তাহলে কেনই বা মুরারই ও নলহাটির সভায় যাননি কাজল? সেক্ষেত্রে সময়কেই ছুত করলেন কাজল। আমাদের কোর কমিটি আছে, কোর কমিটি ছয় দিন সদস্যের মধ্যে তিন চার জন আছে, আর আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভাপতির আসনে বসেছেন, সভাপতির আসন সভাপতি প্রশাসনিক কাজকর্ম থাকতেই পারে, সেই হিসাবে বিভিন্ন জায়গায় আমাকে যাতায়াত করতে হবে, সেই সূত্রে যেতে পারিনি, আগামী দিনে যাবো। কাজল কেষ্টর দ্বন্দ্ব যে মেটেনি তা খানিক পূর্বাভাস মিলেছিল বৃহস্পতিবারে মুরারুইয়ের সভাতে। অনুপস্থিত কাজলের খোঁজ নিতে দেখা গিয়েছিল অনুব্রতকে। আমি জানি না সভাপতি এসেছে কি না, কাজল এসেছে একদিকে। যখন কাজল কেষ্টর সমীরণ নতুন মাত্রা পাচ্ছে, তখনই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। বিজয়া সম্মিলনীতে না যাওয়ার জন্য নানুরের পালুন্দি গ্রামে উঠল মারধরের অভিযোগ। করিম খানের অনুগামীদের মেরে মাথা ফাটানোর অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। একজন শিশু সহ দুজন মহিলা এবং কয়েকজন পুরুষকে মারধর করা হয়েছে। স্থানীয় নানুরেই সভাধিপতির সঙ্গে থাকা লোকজন এরা এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত।
দলীয় কোন্দল থামাতে মরিয়া অনুব্রত, কিন্তু তিহারের জলখাওয়া কেষ্টর সবাইকে নিয়ে চলার বার্তাতে কি চিড়ে ভিজবে? বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।